সুপ্রিয় শিক্ষার্থী সবাইকে শুভেচ্ছা ও স্বাগত। আজকে আমরা বিশিষ্ট মুন্সি আব্দুর রউফ পাবলিক কলেজের অধ্যক্ষ মহোদয়ের পরামর্শক্রমে অনলাইন ক্লাস কার্যক্রমের ধারাবাহিকতায় ফিজিক্সের একটা ক্লাসের জন্য আমরা আজকে এখানে শুরু করছি। আজকে আমরা ফিজিক্স সেকেন্ড পেপারে ক্লাস ইলেভেন টুয়েলভের জন্য ফিজিক্স সেকেন্ড পেপারের যে অংশটা পড়ব সেটা হচ্ছে চ্যাপ্টার থ্রি কারেন্ট ইলেকট্রিসিটি। এই চ্যাপ্টারে চ্যাপ্টারটা তোমরা জানো অনেক বড় একটা চ্যাপ্টার, সেখান থেকে চলতে হবে টপিকস কির্শফস ল, এটা আমরা আজকের জন্য বেছে নিয়েছি। এই কির্শফস ল আজকে আমরা পড়ব। এই কির্শফস ল পড়ার জন্য প্রাসঙ্গিক আরও কিছু লাগে যা ওহমস ল লাগে সেটা আমরা আলোচনা করে নিব। সুপ্রিয় শিক্ষার্থী, কির্শফস ল এটা আসলে বাংলায় অনেকে লেখে এভাবে, কির্শফের সূত্র অনেকে কার্শফের সূত্র এভাবে লিখে থাকে। তোমরা জানো যে যে কোনো একটা সরল বর্তনী যেমন এটা একটা সরল বর্তনী, এই বর্তনীতে তড়িৎ প্রবাহের ফলে ভোল্টেজ ড্রপ এর যে সম্পর্কটা ওহমস ল এটা আমরা সবাই জানি, এবং ওহমস ল যদি ব্যাটারির অভ্যন্তরীণ রোধ প্রায় শূন্য বা খুব কম থাকে সেক্ষেত্রে আমরা এই সূত্রটাকে লিখে থাকি ইকুয়াল টু আইআর। এখানে ই হচ্ছে এই সেল বা কোষের বা ব্যাটারির তড়িৎচালক শক্তি, আই হচ্ছে কারেন্ট, আর আর হচ্ছে ওখানে ব্যবহৃত ওই বর্তনীতে ব্যবহৃত ইনস্ট্রুমেন্টের রোধ। আসলে আমরা বাসা বাড়িতে যে ফ্যান লাইন যা কিছু ইনস্ট্রুমেন্ট ব্যবহার করি এই সবই কিন্তু আমরা যখন সার্কিট আঁকি তখন একটা রোধ হিসেবে চিহ্নিত করে থাকি। প্রত্যেকেরই এক একটা নিজস্ব ধরনের কাজ থাকে, যেমন একটা লাইটের কাজ হচ্ছে ওই বৈদ্যুতিক যে শক্তিটা সে পায় সেটাকে আলোক শক্তিতে রূপান্তর করে। একটা ফ্যান ঘুরে যখন তার মধ্যে দিয়ে যখন যায় ওই ফ্যানটার কাজ হচ্ছে যে এই বৈদ্যুতিক শক্তিটাকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করা। এরকম প্রত্যেকটা ইনস্ট্রুমেন্টের বিশেষ রকমের কাজ রয়েছে, যে একটা নির্দিষ্ট ধরনের কাজ রয়েছে, তাই আমরা এক একটা ইনস্ট্রুমেন্ট এক এক কাজে ব্যবহার করে থাকি। ওহমস ল তোমরা এর নিচের ক্লাসে পড়েছ, এটা খুবই সহজ হয়তো তোমাদের কাছে লাগে, কিন্তু আমরা যদি একটা জটিল বর্তনী পাই, এখানে একটা সরল বর্তনী দেখিয়েছি, একটা জটিল বর্তনী যদি পাই সামনে, সেই বর্তনী থেকে ওহমস ল ইউজ করে বিভিন্ন অংশের জন্য প্রবাহিত কারেন্ট এবং ভোল্টেজ ড্রপ বের করাটা খুবই ডিফিকাল্ট হয়ে যায়। তাই বিজ্ঞানী কির্শফস বা কার্শফস এই দুইটা সূত্রের মাধ্যমে এই প্রবলেম সলভ করার জন্য উনি তুলে ধরেছেন। আমরা কার্শফের দুইটা সূত্র আলোচনা করব। প্রথমেই প্রথম সূত্র যেটাকে প্রবাহের সূত্র বলা হয়, প্রবাহের সূত্র, আমি ব্যাপারটাকে একটু সহজ করে বলি। আমাদের বাসা বাড়িতে যে তৈরি বর্তনী ব্যবহার করি আমরা, সেখানে একটা বোর্ড থাকে, বোর্ডের মেন লাইন থেকে হয়তো একটা কারেন্টের তার আসে, বাকি অংশগুলো থেকে বের হয়ে যায়, অর্থাৎ আমাদের বিভিন্ন ইনস্ট্রুমেন্টের মধ্যে যায়। তাহলে আমি যদি এটাকে একটা জাংশন বলি, বৈদ্যুতিক জাংশন বলি, সেখানে যদি আমি দেখাই যে একটা লাইনে কারেন্ট আসছে আর বাকি সবগুলো দিয়ে বের হয়ে যাচ্ছে, আমি বের হয়ে যাওয়াগুলোকে I2, I3, I4, I5 আর এই বিন্দুটাকে জাংশন O দ্বারা প্রকাশ করছে। এই কথার অর্থ হচ্ছে যে কারেন্ট আসলে একটা পথে আসছে এবং এখানে চারটি পথে বিভক্ত হয়ে যাচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে যে একটা পথে যে কারেন্ট আসছে চারটি পথে কি তার চেয়ে বেশি কারেন্ট যাবে অথবা তার চেয়ে কম যাবে? আসলে বেশি যাওয়ার কোনো সুযোগ নাই, কম যাওয়ার তেমন কোনো সুযোগ নাই আসলে। কারণ হচ্ছে যে এখানে জাংশনে কোনো আধান স্থির থাকবে না, এই জাংশন এ আসবেই যাওয়ার জন্য,
রেলওয়ে জংশন তোমরা জানো সেখানে হয়তো পথ পরিবর্তন করে রেলগাড়িতে চলে যাবে অর্থাৎ এখানে এক পথে আসলো বিভিন্ন পথে চলে যাবে তার মানে আমরা বলতেই পারি যে এই এক পথে আসা কারেন্টটি হচ্ছে ওই চলে যাওয়া সবগুলো পথের কারেন্টের যোগফলের সমান কিন্তু এই ব্যাপারটা কি সব একটু ম্যাথমেটিক্যালি বা একটু বীজগণিতভাবে একটু সুন্দরভাবে তুলে ধরেছেন উনি বলেছেন যে যে কোনো একটা জংশনে তড়িৎ প্রবাহের বীজগণিতিক যোগফল শূন্য অর্থাৎ সামেশন আই ইকুয়াল টু শূন্য এখন সামেশন আই বলতে তিনি কি বুঝিয়েছেন বীজগণিতে কিন্তু যোগ বিয়োগ দুটাই থাকে আমরা যেমন অ্যাকাউন্টে যখন টাকা রাখি তখন কিন্তু ডেবিট ক্রেডিট একটা ব্যাপার থাকে টাকা জমা হয় প্লাস আর খরচ হলে মাইনাস তেমনি এই বিন্দুতে কারেন্ট আসে প্লাস চলে যায় মাইনাস এদের যদি এখন সমন্বয় করি সমষ্টি করি সামেশন করি তাহলে তো আসলে জিরো আমি অ্যাকাউন্টে 10,000 টাকা রেখেছি বিভিন্নভাবে বিভিন্ন খাতে 10,000 টাকা খরচ করেছি তাহলে কি যোগফলটা জিরো যোগফল বলতে বীজগাণিতিক যোগফল দ্যাট মিন সামেশন এই ক্ষেত্রে অবশ্যই আগতটাকে যদি আমি পজিটিভ নেই তাহলে নির্গতগুলোকে নেগেটিভ তার মানে দাঁড়াচ্ছে এইটা ব্যাখ্যা করলে এরকম অর্থাৎ এখানে নির্গতগুলো সব নেগেটিভ আর আগতটা পজিটিভ সামেশন মানে এই নেগেটিভ পজিটিভেরই যোগফল বীজগণিতে আসলে যোগ বলতে নেগেটিভ পজিটিভ দুটাই বোঝায় এখান থেকে আমরা যদি আরেকটু ব্যাখ্যা করি তাহলে ক্লিয়ার হয়ে যায় আমি প্রথমে যেটা বলেছিলাম প্রথমে যেটা বলেছিলাম যে আগত প্রবাহ এবং নির্গত প্রবাহ সমান আসলে এই কার্শফের প্রথম সূত্রটাকে ব্যাখ্যা করে আমরা কিন্তু তাই পেলাম অতএব আমরা বলতে পারি যে এটা আসলে তেমন জটিল কিছু না খুব সহজই তবে যেহেতু একটা জংশন থেকে বিভিন্নভাবে কারেন্ট বিভক্ত হয়ে যাচ্ছে তাই ওই বিভক্ত অংশগুলোর মান নির্ণয়ের ক্ষেত্রে কিন্তু এটা খুব বড় ভূমিকা রাখবে আমি আজকের লেকচারের শেষে একটা প্রবলেম সলভ করবো একটা গাণিতিক সমস্যাগুলির সমাধান করব সেখানে দেখবে তোমরা যে কিভাবে এই বিভিন্ন অংশের মানগুলোকে নির্ণয় করতে হয় এই সূত্রটা দ্বারা ওকে এবার আমরা দ্বিতীয় সূত্রটা দেখি দ্বিতীয় সূত্রটাকে বলা হয় বিভবের সূত্র বিভবের সূত্রটা হচ্ছে এটা ব্যাখ্যা করার জন্য একটা ছোটখাটো হলেও সার্কিট দরকার আসলে অনেক জটিল বর্তনী হলে খুব ভালোভাবে বোঝা যায় আমি একটা ছোটখাটো হলেও একে দেখানোর চেষ্টা করব এখানে কিছু বলতে চাচ্ছেন যেটা সেটা হচ্ছে যে আমরা যখন কোনো বর্তনীতে একটা উৎস অবশ্যই ইউজ করব ব্যাটারি সেই উৎস থেকে যে পরিমাণ ভোল্টেজ বা যে পরিমাণ শক্তি আমি খুব সহজ করে বলবো ব্যাপারটাকে শক্তি প্রদান করব ওই বর্তনীতে বিভিন্ন যে উপাদান ব্যবহৃত হবে প্রত্যেকটা উপাদানে যে শক্তি তারা গ্রহণ করবে এই উপাদানগুলোর এই গৃহীত সব শক্তির যোগফলটাই হবে আমার প্রদত্ত শক্তির সমান অনেকটা আগের সূত্রের মতোই কিন্তু যে আমার যে কারেন্ট আসছে সেটাই বিভিন্নভাবে ভাগ হচ্ছে এখানেও যে শক্তি আমি প্রদান করব সেই শক্তিটাই বিভিন্নভাবে ভাগ হবে একটু দেখে নিই আমরা সহজ করার জন্য এখানে একটা মাত্র উৎস ব্যবহার করলাম ই তাহলে এখান থেকে আমি এখানে যে কয়েকটা রোধ ইউজ করেছি ছয়টা রোধ ইউজ করেছি এই ছয়টা রোধ অর্থাৎ আমার যদি বাসাবাড়ির কথা বলি তাহলে ছয়টা বার তাহলে প্রত্যেকেই কিন্তু এখানে আলাদা আলাদা শক্তি গ্রহণ করবে এই সব শক্তির যোগফল কোথা থেকে আসবে এই বর্তনীতে যে উৎস ব্যবহার করেছি সেখান থেকেই আসবে এই ক্ষেত্রে এটার একটা নামকরণ আমি করে দিই তাহলে এই নামকরণ করলে একটু সুবিধা হচ্ছে এটাকে আবার লুপের সূত্র বলা হয় অর্থাৎ লুপটা দেখানো খুব সুবিধা হবে যেমন আমি যদি এখানে বলি তোমাকে যে এ বি ই এফ এ লুপ বলতে যে বিন্দু থেকে শুরু করব ওই বিন্দুতে এসে শেষ করলে একটা লুপ সম্পন্ন হয় তাহলে এ বি ই এফ এ এটা একটা লুপ হবে আমি এভাবে একটু
ভিতর দিয়ে একটা তীর চিহ্ন দিয়ে দেখাতে পারি। তাহলে এই রূপের মধ্যে আমার শক্তি ব্যবহৃত হয়েছে কতটুকু আর কয়টা উপাদান ব্যবহৃত হয়েছে, এই প্রত্যেকটা উপাদানের ব্যবহৃত শক্তি হবে এই প্রদত্ত শক্তির সমান। আমি কৃষ্ণকে ভাষায় বলি এখন, কৃষ্ণ বলছেন যে কোনো একটি বদ্ধ বর্তনীতে যতগুলো উপাদান ব্যবহৃত হয় প্রতিটা উপাদান রোধের মান এবং তার মধ্য দিয়ে প্রবাহিত আনুষঙ্গিক প্রবাহের গুণফলের বীজগাণিতিক সমষ্টি ওই বদ্ধ বর্তনীতে ব্যবহৃত মোট তড়িৎ চালক শক্তির সমান। আমি ওনার কথাটাকে একটু ম্যাথমেটিক্যালি লিখি, তোমাদের নিশ্চয়ই মনে আছে আমি শুরুতেই ওহমের সূত্রটা লিখে নিয়েছিলাম, সেটা ছিল সূত্রে কিন্তু যা ছিল তাতে কিন্তু অনেকগুলো নয়, একটা বোঝানো হয়েছিল। তাহলে এক্ষেত্রে অথবা সেক্ষেত্রেও অনেকগুলো থাকতে পারে, সেক্ষেত্রে তুল্য রোধ ব্যবহৃত হয়েছিল, কিন্তু এখানে প্রত্যেকটা উপাদান রোধ এবং তার মধ্য দিয়ে যে প্রবাহিত কারেন্ট তার মানের গুণফল এর বীজগাণিতিক সমষ্টি হবে ওই বর্তনীতে ব্যবহৃত মোট তড়িৎ চালক শক্তির সমান। এবার আমি এখান থেকে একটু তড়িৎ প্রবাহের ডিরেকশনটা দিয়ে নেই, এখান থেকে কারেন্ট কিন্তু এই R1-এর মধ্য দিয়ে, আমি যদি এটাকে আনুষঙ্গিক ভোল্ট বলি I1, এই বিন্দুতে গিয়ে কিন্তু আবার দুই ভাগে ভাগ হচ্ছে, তাহলে এটাকে একটা আমি বলতে পারি I2, আর এটার মধ্যে যেহেতু R3 মধ্যে যাচ্ছে আনুষঙ্গিক I3, এভাবে কিন্তু প্রবাহ ভাগ হয়ে আবার এদিকে দিয়ে এভাবে চলে আসছে এখানে, তারপরে এখানে মিলিত হয়ে ব্যাটারির নেগেটিভ প্রান্তে। এভাবে তোমরা জানো যে বর্তনীতে কারেন্টের দিক দেখানো হয়। এবার এই লুপের মধ্যে অর্থাৎ আমি লুপটার নাম দিয়ে যদি তোমাদের দেখাই, তাহলে ABEFA, এই লুপের মধ্যে কি ঘটছে, এই লুপের মধ্যে কয়টা রোধ ব্যবহৃত হয়েছে, দেখো তিনটা রোধ ব্যবহৃত হয়েছে। তাহলে তিনটার মধ্যে দিয়ে আনুষঙ্গিক প্রবাহ তিনটা আছে, আমি এখানে I1, I3, এটাকে তাহলে I6 ধরব। এখন কিছু সূত্র মতে প্রথম রোধটা হচ্ছে R1 এবং তার মধ্যে দিয়ে আনুষঙ্গিক প্রবাহ হলো I1 প্লাস, দ্বিতীয় রোধটা হচ্ছে R3, তার মধ্যে দিয়ে আনুষঙ্গিক প্রবাহ কিন্তু I3, তৃতীয় এই রোধটার নাম হচ্ছে এখানে R6, তার মধ্যে দিয়ে কারেন্ট হচ্ছে I6, অর্থাৎ আমার বাম পাশের কাজ হয়ে গেল। এখানে তিনটা চারটা পাঁচটা যাই থাকুক রোধ প্রত্যেকের জন্য আলাদা আলাদা ভাবে, এভাবে এইটা কিন্তু আসলে শক্তি বোঝাচ্ছে, ভোল্টেজ ড্রপ বা শক্তি বোঝাচ্ছে, এইগুলোর যোগফল কোথা থেকে আসবে এই শক্তি এই ব্যাটারি থেকেই আসবে। এই ব্যাটারির মোট শক্তিটা এখানে সামেশন মানে একাধিক ব্যাটারি ভাগ করে যদি থাকতো প্রত্যেকের শক্তির যোগ হতো, কিন্তু এখানে আসলে একটা মাত্র, তাই এখানে একটাই মান লিখলাম। এভাবে আমরা এখন প্রত্যেকটা উপাংশের জন্য এই কৃষকের দ্বিতীয় সূত্রটা দেখাতে পারি। তোমাদের একটা প্রশ্ন জানতে পারে, যদি কোনো লুপে ব্যাটারি না থাকে সেক্ষেত্রে, যেমন এখানে একটা লুপ আছে BCDEB, এই লুপের মধ্যে কিন্তু কোনো ব্যাটারি নাই, তাহলে কি এখানে কোনো কারেন্ট নাই? অবশ্যই কারেন্ট আছে, কেন, অন্য কোনো ব্যাটারি থেকে এসেছে। তাহলে এখানকার জন্য কৃষকের সূত্রটা কিভাবে প্রয়োগ করব, এখানকার জন্য হচ্ছে প্রতিটা বাম্পাসটার কারেন্ট যেমন আছে, এখানে কয়টা রোধ আছে, 1, 2, 3, 4টা, চারটার জন্য এখানে চারটা উপাদানের যোগফল হবে ইকুয়াল টু, ব্যাটারি যেহেতু না এখানে সেহেতু এখানে জিরো, ডান পাশটা জিরো হবে। তাহলে কারেন্ট আসলো কোথেকে, অন্য জায়গা থেকে। নিশ্চয় এখানে চারটা উপাদানের মধ্যে যে ভোল্টেজ ড্রপ হয়েছে সেই ভোল্টেজ ড্রপে একটা বা দুইটা পজিটিভ, বাকি দুইটা আবার নেগেটিভ, এই দুইটার কিন্তু যোগফল জিরো, তাই এখানে কোনো ব্যাটারি না থাকলেও কারেন্ট প্রবাহিত হয়েছে। আমরা এখানে দেখতে পাচ্ছি এদিকে কিন্তু এই যে কারেন্ট এদিক দিয়ে যাচ্ছে, এই দিকে কিন্তু আবার উল্টা দিকে আসছে, তার মানে হচ্ছে এই তিনটা মিলে যে ভোল্টেজ ড্রপ এই উল্টা দিকে আসার কারণে যে ভোল্টেজ ড্রপের সমান, যদি তোমরা এটা দেখো তাহলে এটাই দাঁড়াবে, অর্থাৎ তাহলে আমার বাইরের ব্যাটারি ওই বর্তনীতে ব্যাটারি না থাকলেও ওখানকার শক্তির যোগফল কিন্তু শূন্য। ওকে, এটার জন্য আমরা এখন একটা এক্সারসাইজ করব। এই সময়ের দ্বিতীয় সূত্রের কিন্তু আরও কয়েকটা বিষয় থাকে, যেমন পজিটিভ নেগেটিভ বিষয়গুলো, পজিটিভ নেগেটিভ বিষয়গুলো হচ্ছে কিরকম, এখানে যেমন আমি যেদিক দিয়ে যাচ্ছি কারণ সেদিকে গেলে কারণ পজিটিভ, এখানে যেমন বললাম আমি উল্টা দিক থেকে উঠছি এই কারণ কিন্তু হবে নেগেটিভ। আমরা একটা অ্যাপ্লিকেশন দেখলে পরে আরো ক্লিয়ার হয়ে যাবো। ওকে, আমরা তাহলে একটা অ্যাপ্লিকেশন দেখি। এখানে একটা বর্তনী দেখতে পাচ্ছি আমরা,
এটা একটা গাণিতিক সমস্যা বর্তনীতে 1 2 3 4 5 6 7 তার ইউজ হয়েছে আর 12 ভোল্টের একটা কোষ বা ব্যাটারি ইউজ হয়েছে এই 12 ভোল্টের কোষ থেকে কারেন্ট আই যাচ্ছে এবং কারেন্ট আই এই বিন্দুতে গিয়ে তিন ভাগে বিভক্ত হয়ে যাচ্ছে আই ওয়ান আই টু আই থ্রি এখন আমরা এ বিন্দুতে যদি কির্শফের সূত্রটা প্রয়োগ করতে চাই প্রথম সূত্রটা কেমন হয় আসলে একটু দেখি আমরা এ বিন্দুতে প্রথম সূত্রটা যদি আমরা প্রয়োগ করি এ বিন্দুতে আগত প্রবাহ প্রথম সূত্রের ব্যাখ্যা করে যেটা পেয়েছিলাম সেটা হচ্ছে আগত প্রবাহ ইকুয়াল টু নির্গত প্রবাহ তাহলে এখানে আগত প্রবাহ কোনটা একটু দেখো এখানে আগত মানে তীর চিহ্ন দেওয়া আছে ওর বিন্দু দিকে যে আসছে আই তাহলে আমি ব্যাখ্যা করে যেটা পেয়েছিলাম সেটা প্রয়োগ করে ফেলব তাহলে আই ইকুয়াল টু হচ্ছে নির্গত কোণগুলো এখানে দেখো আই ওয়ান আই টু আই থ্রি তিনটাই কিন্তু নির্গত তার মানে তাহলে আমরা এই তিনটাকে যোগ করে দিব আমরা পেয়ে গেলাম কিন্তু এই আই হচ্ছে ওই তিনটা যোগফল কির্শফের ফার্স্ট ল ইউজ হয়ে গেল এবার আমরা কির্শফের সেকেন্ড ল ইউজের জন্য যাব তবে এখানে সুনির্দিষ্ট দুটো কোশ্চেন দেওয়া হয়েছে তোমরা নিচে দেখতে পাচ্ছ এক হচ্ছে যে আই এর মান নির্ণয় করতে বলা হয়েছে আই এখানে অন্যান্য গুলোর মান দেওয়া আছে যেমন 12 ভোল্ট দেওয়া আছে ব্যাটারি রোধগুলোর মান কিন্তু সব দেওয়া আছে তাহলে এই ক্ষেত্রে যদি আমরা আই এর মান নির্ণয় করতে চাই এক নং যদি আমরা সলভ করতে চাই কির্শফের সূত্রের কোনো প্রয়োজন নাই ওহমস ল দিয়ে করা যায় তবে সেই ক্ষেত্রে তোমাকে অবশ্যই এই বর্তনীর তুল্য রোধটা বের করতে হবে একটু তুল্য রোধটা বের করে কিভাবে দেখো একটু তুল্য রোধ যদি তুমি বের করতে চাও তাহলে তুল্য রোধ বের করার জন্য বর্তনী একটু জটিল থাকলে তোমাকে চিন্তাটা কিন্তু করতে হবে যে কোনো একটা এন্ডিং প্রান্ত থেকে এখানে 12 ভোল্টের ব্যাটারিটা কিন্তু রয়েছে ওই 5 ফুটের ওখানটাতে আর তুমি যদি ই বিন্দু একটা এন্ডিং প্রান্ত ই বিন্দু থেকে যদি আসো তাহলে ইতে দেখো 1 ওহম 1 ওহম দুইটা কিন্তু শ্রেণীতে আছে তাহলে আমরা জানি শ্রেণীতে তুল্য রোধ হয় হচ্ছে যোগফলের সমান তার মানে 1 আর 1 যোগ হয়ে 2 হয়ে যাচ্ছে এই 1 আর 1 2 যখন হয়ে গেল ওই 2 এর সাথে আবার পরে 2 ডি আর বি বিন্দুর মাঝে আরেকটা 2 যে দেখছো এই 2 কিন্তু সমান্তরালে আছে তার মানে তাহলে ওই দুই আর এই দুই সমান্তরালে তুল্য রোধ হবে আমরা জানি সমান্তরালের দুই চার রোধের যদি সমান্তরালে যুক্ত হয় তুল্য রোধ হয়ে যায় তার অর্ধেক তার মানে দুই আর দুই এর অর্ধেক হচ্ছে 1 ওহম তার মানে আমি ডি আর বি এই দুই বিন্দুর তুল্য রোধ কিন্তু পেয়ে গেলাম 1 ওহম আমি মুখে মুখে দেখিয়ে দিচ্ছি তোমরা বাসায় লিখে লিখে প্র্যাকটিস করবে এবার আসো তাহলে ওই বি আর ডি বিন্দুর মধ্যে তুল্য রোধ কিন্তু পেলাম আমি 1 ওহম এবার এই এক ওহমের সাথে উপরের এক ওহম কিন্তু শ্রেণীতে আছে তার মানে আবার 2 ওহম হয়ে গেল এই 2 ওহমের সাথে কিন্তু